قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قال الله تعالى الله বলেছেন في এর মধ্যে মিহিল মাজিদ কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক বললেন ফাদখুলি ফি ইবাদি বান্দা ইবাদত করবে আমার অদখুলি জান্নাতি জান্নাতে যাবে ওটাও থাকবে আমার জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন বললেন ইবাদত করবে আমার জান্নাতে যাবে ওটাও আমার পৃথিবীর জমিনে যেখানে সাজদা দেবে অল আরদা জমিনটাও আমার ওয়াস সামা আসমানের নিচে থাকবে আসমানটাও আমার ওয়াল জিবালা যে পাহাড়ের কোলে পদতলায় তুমি বসবাস করবে ওই পাহাড়টা হলো আমার ও হাজা মাউন যে পানি খেয়ে তুমি বসবাস করবে পানিটাই হলো আমার ওয়াল হাজারা যে পাথর আর ইট দিয়ে সিমেন্ট দিয়ে ঘর করবে ওটাও আমার ওয়াল হাজারা অসাজারা যে গাছ রোপণ করে ব্যবসা বাণিজ্য করবে ও গাছটা হলো আমার ও আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা আসমান থেকে পানি নাজিল করি আমি আল্লাহ ও পানিটাও আমার জোরে বলেন সুবহানাল্লাহ তালে একটা ডাক্তার বাবুর কাছে গেলে উনি যখন আমাদের অক্সিজেন দেয় কিছু টাকা নেয় আমার আল্লাহ আপনার 70 বছর 60 বছর হায়াত দিয়েছে এত কার্বন ডাইঅক্সাইড এত অক্সিজেন সেজেছেন আর ছেড়েছেন নিয়েছেন আমার আল্লাহ আপনার কাছে একদিনও হাত লম্বা করে টাকা চাইতে পাঠায়নি আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন ওই দুনিয়াতে পাঠিয়েছি সব তোমার জন্য ফিরি তবে গোলামত্ব করতে হবে আমার জোরে বলে এ কথাগুলো কি ভেজাল আছে দামি কথা আসতে হয় মিথ্যে কথা জোরে হয় এ জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ইবাদত করব আল্লাহর আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম আল্লাহর কোরআন বললেন আমি সূরা ফাতিহা শরীফ 7 আয়াতে তোমাদের কাছে আমি দান করে দিলাম তবে জেনে রেখে দাও আল্লাহর কোরআন বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ হাম তেরিহি ইবাদত করতে হে দাহানে বালে সালেম ফিরকার দোনো হাত উটাকার দোয়া মাংতে হে আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই কি সাহায্য চাই পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আগে সাহায্য চাইবে টাকা পয়সা না আগে সাহায্য চাইবে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ওই পথে আমাদেরকে আপনি চালাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম এক কথায় আমাদেরকে সোজা পথের পথিক বানাও তাহলে নামাজ আদায় করে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে টাকা পয়সা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব কিছু চাইবো এটা হালাল হালাল কিন্তু ইমানদারের পক্ষে আরও হালাল হবে আল্লাহ আমাকে সোজা রাস্তার পথের পথিক বানাও এটা চেয়ে আপনাকে অন্য চাওয়াটাই বুদ্ধিমানের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ ওই জন্য নামাজ পড়ার পর অনেক নামাজই ভালো হয় না কেন সোজা রাস্তা চলার জন্য সে দোয়া চাইনি ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নামে ইবাদত করবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব পৃথিবীতে যত নবী পাঠিয়েছি ঈসা মুসা দাউদ আয়ু সোয়াইব জাকারিয়া লবী লুত ইব্রাহিম শেষ আদম ইব্রাহিম পৃথিবীতে যত নবী পাঠিয়েছি তামাম পৃথিবীর জমিনটা আমি মসজিদ বলে ঘোষণা করে দিলাম না এ আমার হাবিব তোমার উম্মাতের প্রতি আমার এত দয়া আর মায়া আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা তোমার উম্মাদ যাতে আমাকে যে প্রান্তে গিয়ে ডাকবে আমি আল্লাহ ডাকের সাড়া দেব ওই জন্য তামাম পৃথিবীর জমিনটা তোমার উম্মাতের নামাজের জন্য মসজিদ বলে ঘোষণা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়েন জীবন পরিবর্তন হবে
যার ভিতরে নামাজ নেই তার জীবনটা তত্ত্বটা পরিবর্তন নেই। মুখে যত বলে বলুক, ওটা আবেগ বিবেক না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক ব্যক্তি বলবে ভাই একটা নামাজির কাছে আমি 50 টাকা চেয়েছিলাম পোটের যন্ত্রণায়, ওই নামাজি আমাকে টাকা দেয়নি, একটু কিছু আমাকে সময় নিয়েছিল। একটা মদখোর ব্যক্তি একটা পার্টির মেম্বারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে টাকা দেবার জন্য কিছু সময় নিয়েছিল, কিন্তু একটা সাধারণ একটা বদমাইশ ছেলের কাছে হাত না পাততে পাততে তিনি আমাকে মুঠো ভরে কিছু সাহায্য করেছে। তাহলে মেম্বার পরদানা নামাজি চাইতে ওই ছেলেটা বদমাইশ হলে তো ওর কাণ্ড জ্ঞান আছে, হতে পারে হতে পারে। তবে একটাই কথা শুনে রেখে দাও, মা আমাদের গর্ভধারিণী মা, আর মায়ের অপকায় যদি কোনো প্রতিবেশীর বেশি কান্নাকাটি করে, ভাবতে হবে ওই কান্নাটা বিবেক দিয়ে নয়, ওটা আবেগের কান্না। এ ছেলেরা বাচ্চারা, তাহলে একটা সাধারণ ছেলে ও ব্যক্তি যদি দান করে অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কেন? আল্লাহর কোরআন চারপাড়া জানিয়ে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর বান্দারা অতক্ষণ পর্যন্ত নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাস্তায় ওরা জানমালকে ওরা দান করে দেবে। তাহলে একটা নামাজি টাকা পয়সা দিতে গিয়ে একটু ঘুরিয়েছে, পার্টির মেম্বার পরদানরা তারা একটু ঘুরিয়েছে, একটা বদমাইশ ছেলের কাছে হাত না পাততে পাততে গোচা ভরে টাকা আপনার কাছে দিয়েছে। এর এক নাম্বার কারণ হয়েছে যে নামাজি টাকা দিতে দেরি করেছে, ওই নামাজির হালাল টাকা, নামাজির কষ্টের টাকা, তাই দিতে গিয়ে দেরি হয়েছে। আর যিনি গোচা ভরে টাকা দিয়েছে, সারাদিন ঢ্যাম ঢ্যাম করে ঘুরে বেড়ায়, আর এটিএমে লক্ষ লক্ষ টাকা, তাই পরের মাল যেমন চুরি করেছে পরের দ্বিতীয় ওর তার বাধা বোধ হয় না। তাহলে একটা কুকুরে বাচ্চা 10টা বাচ্চা দেয়, ও বাচ্চা হিসেব করা মানে কুকুরের জাত, একটা গরু একটা বাচ্চা দেয়, একটা হলেও এটা হালালের জাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অরাজনৈতিক কিংবা রাজনৈতিক কিংবা চোর ছেঁচড়া যদি লক্ষ টাকা দান করে, ওটা কুকুরের বাচ্চার মতো অঢল হয়ে গেল, এক পয়সা দাম আছে? দাম নেই। কিন্তু একটা নামাজি মুসল্লি, একটা ভালো সৎ ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ নবী বলেছে আবু বকর আমার কাছে অল্প পয়সা দান করেছিল, কিন্তু ওই অল্প পয়সার দানটা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছিল। চুরি বলেন, আপনি অল্প দান করেন তবে নির্ভেজাল যেন হয়, আপনি এবাদাত করেন 17 রেকাত এশার নামাজ পড়ার আপনার অবকাশ নেই, আপনি মাত্র 7 রেকাত অন্তত পড়েন তবে যেন নির্ভেজাল হয়। সাবধান, যে ঘরে আপনি নামাজ পড়ছেন যে কারেন্ট চলছে ওই কারেন্টটা যেন হুক মারা না হয়। আপনি যে টিউবওয়েলে উজু করেছেন মোটরে, ওই টিউবওয়েলটা যেন মিটার বিহীন অন্য কোনো কানেক্ট থেকে জোড়া না হয়। আপনি যে জায়গায় ঘর বেঁধেছেন ওই জায়গাটা যেন রাইতে সম্পত্তি হয়, কেন ভোগ দখল জোজ্জবস্তি সম্পত্তি না হয়। আপনি যে গাড়িতে চলাফেরা করেন গাড়িটা যেন হালাল টাকার হয়। তাহলে আপনি যদি মরেন ফাদ খলিফি ইবাদি, আল্লাহর হালাল পথে চলতে গিয়ে মারা গেছেন, আল্লাহ তোমাকে করবে জান্নাতি। জোরে বলেন, কথাটা একটু হলে মাথা যাচ্ছে? আমি আপনার কাছে আর একটা কথা ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। কোরআন শরীফের আয়াত পড়লাম, ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। এবাদাত করব কার? একমাত্র আল্লাহর এবাদাত করব। সাহায্য চাইব কার কাছে? আমার আল্লাহর কাছে সাহায্য চাইব। কিন্তু আপনার কাছে ছোট করে বলে অন্য জায়গায় পৌঁছাবো, নবী আদম আলাইহি সালাম আল্লাহ পাকে দরবারে 300-350 বছর ধরে কান্নাকাটি করলো, আল্লাহ আপনি তো বলেছেন আমার কাছে দোয়া চাইবে, আমার কাছে সব কিছু চাইবে আমি দেব। নবী আদম আলাইহি সালাম আল্লাহ পাকে দরবারে কান্নাকাটি করে এত বছর তিনি চেয়েছিল, আমার আল্লাহ কিন্তু দেয়নি। ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান আলা হাজরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের প্রধানত খলিফাল্লামা রহলামে রহমাতুল্লাহ আলাইহে, তিনি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো মিলাদ এ মাস্তাভা। ওই কেতাবে তিনি বর্ণনা করেছেন নবী আদম আলাইহিস সালাম
साढ़े तीन सौ बचर धरे जखन कान्नाकाटी करे आमार आल्लाह जखन रहमते नजर दिए ना खेयाल करे आमार नबी आदम आलैहिस्सलाम आमार रसूल पाकेर नामेर ओसिला जखन दोआ चेयेछेन आमार आल्लाह संगे संगे साढ़े तीन सौ बचरे कान्नाकाटी कष्ट दुःख फेकेर चिंता आमार रसूल नामेर बरकती आल्लाह माफ करे दिएछे जोरे बोलेन सुबहानाल्लाह তাহলে একদিকে আল্লাহর কাছে চাইবো এটা সত্য সত্য কিন্তু আমার নবীর ওসিলায় চাইবো এটাও সত্য জোরে বলেন সুবহানাল্লাহ অনেক ব্যক্তি আছে নামাজ পড়া খায় নামাজ পড়ার পরে শেষে ডাহানে বানে সালাম ফিরকার দোনো হাত উটাকার দোয়া মাঙ্গে হাতটা দুটো তুলে দোয়া করতে হয় বহুত জিয়াদা না ওঠা বেশি উঁচু করা চলবে না ইয়ানি অর্থাৎ কান্দুসে উঁচি না কারো কানের উপরে হাত তোলা যাবে না বুকের ছিনা যতটা সমান সমান এতটা সমান সমান আপনি হাত তুলবেন হাতটা একটু ফাঁকা রেখে দেবেন দুটো হাত এক জায়গায় করবে না তার কারণ খ্রিস্টান যারা দেখা যায় অন্য ধর্মের মানুষ যারা আছে তারা প্রভুর কাছে চাইতে গেলে এমন করে এমন ধর্মের মানুষ আছে প্রভুর কাছে চাইতে গেলে তারা এমন করে এমন ধর্মের মানুষ আছে প্রভুর কাছে চাইতে গেলে তারা এমন করে কিন্তু আমরা এমন ভিন্ন দোয়া চাইব পৃথিবীর কারোর সঙ্গে মিল খাবে না তাই হানাফির মাসলাক হলো যখন তোমরা দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইবে ইয়ার ফিও তোমরা উঁচু করবে ইয়া দাইহি তোমাদের হাত তবে অবশ্যই কিছু ফাঁকা রাখবে এটাই হলো হানাফির আসল মাসলা জোরে বলেন সুবহানাল্লাহ অনেক বলে দোয়া চেয়েছি মাঝখান থেকে পালিয়ে যাচ্ছে সব জায়গায় রসিকতা চলে হঠাৎ বৃষ্টি হচ্ছে ছেলেরা একজন চলে হুজুর ফারেস্তা মানে সহিজ মেরে ঘুমিয়ে পড়েছে না তো বন্ধ হয় না কেন পাকামো চলে না সব জায়গায় কে কতটা ভালো তার কথার দ্বারা কিছুটা বোঝা যায় আল্লাহ এ ছেলের আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে হাতটা তুলে আমরা এরকম করে চাইব না এটা শরীয়তের কোথাও নাই এটা বেধর্মীদের কাজ হাত আমরা কখনো কপালে ঠেকাব না এটা বেধর্মীদের কাজ আল্লাহর নবী বলেছেন আসসালামু কবলাল কালাম পেহলে সালাম উনকে বাদ কালাম প্রথমে সালাম তারপরে কথা আলবাদিও বি সালামি আল বারিও মিনাল কিবিরি যে ব্যক্তি প্রথম সালাম দেয় ওই ব্যক্তি রিয়া অহংকার থেকে মুক্ত হয়ে যায় তার মনে কোনো অহংকার থাকে না যে ব্যক্তি সালাম দিতে চায় না ওই ব্যক্তির ভিতরে অহংকার রিয়া টাপটুপো ভর্তি হয়ে যায় আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই রিয়া অহংকারে মুসল্লিরা তোমরা সাবধান ইউরা উনা তোমরা যখন নামাজ পড়বে তাহলে সালাম দিতে গিয়ে রিয়া অহংকার করছ আর নামাজের ভিতরে রিয়া অহংকারে নামাজ পড়লে নামাজ কবুল হবে না তাহলে আমি আপনি যখন উপরে হাত ঠেকাব না শরিয়াতে জায়েজ নাই এক দ্বিতীয় নাম্বার হলো হাতটা নিয়ে কপালে ঠেকাব না এটা অন্য ধর্মীয়দের কাজ এটা কোনো মাসলা লেখা নেই আল্লাহ নবী বলেছেন দুটো হাত দিয়ে যখন মাসাবা করবে ডান হাতটা তার হাতের ভিতরে রাখবে ওনার ডান হাতটা তোমার হাতের ভিতরে রাখবে দুটো হাতকে একটু ধরবে ধরে মুখের দিকে তাকাবে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে ইয়াগো ফিরুল্লাহু আল্লাহ আপনার গোনা মাফ করুক আমার গোনা মাফ করুক লানা ওয়ালা কুম আল্লাহ উভয়ের দুজনার গোনা মাফ করুক দুইজনা যখন হাত ধরে দোয়া চাইব হাতটা নিয়ে উপারে তুলব না কপালে ঠেকাব না বুকে ঠেকানো হলো মোস্তাহাব জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মাথা যাচ্ছে একটু একটু ভাই বুকে হাত ঠেকাতে হয় তাহলে কপালে না উপরে না ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও সোনার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় তাহলে আমি আপনার কাছে কটা আদর্শর কথা বলছিলাম এমন করে আদর্শর কথা যদি বলি বলতে 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 অনেক একটা সময় চলে যাবে
ए आमार बाप जीरा अल्लाह नबी बोले चेन ताली सालाम दीते हबे सालाम दबा घोलो सुन्नत उत्तो दबा घोलो वाजिब ताली आपना के जो दिया मैं बोले अस्सलामु अलैकुम आपने आमार पोती आपने जो कौन उत्तो दिवेन मसला घोलो जे व्यक्ति सालाम दिवे उन्हें जो दी पांच पॉइंट जोरे जो दी सालाम दे जिन्हें उत्तर देवे कम से कम सौ पॉइंट जोरे जाना उत्तर दे আমি আপনাকে সালাম দেব আপনি যদি সালামের জবাবটা আসতে দেন আপনি অহংকারী আর রিয়া তাকব্বরে ভিতরে প্রবেশ করবেন আর আপনি যদি জোরে সালাম দাও আপনার অহংকার রিয়াটা অনেক দুধের মতো পরিষ্কার হয়ে যাবে আয় আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি সালাম আদান প্রদান করবে ও ভাইরা বাবাজিরা এই সালাম হলো শান্তি একজন হিন্দু ভাই যদি আপনাকে সালাম দেয় আপনি কি জবাব দেবে একটা বেধর্মী ভাই যদি আপনাকে সালাম দেয় দেয় না আমার পাড়ায় কিছু আছে সে তো আমার সঙ্গে খুব লাগে বুঝলেন না গাড়ি নিয়ে আসি বিশাল লাগা লাগে তা মাসলা হলো যদি তোমার প্রতিবেশী কেউ যদি সালাম ইয়ার কি হোক আড্ডা হোক সে তো তোমার প্রতিবেশী যদি সালাম দেয় তুমি কি বলবে উনি বলে দিল আপনার মতো আসসালামু আলাইকুম আপনি কি বলবেন উনি বলেছে যে আল্লাহ স্রষ্টা আপনার প্রতি রহমত দান করুক আপনি কি ওয়ালাইকুম আসসালাম বলবেন আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম উনি যদি স্রষ্টা বিশ্বাসী হয় এক প্রভু বিশ্বাসী হয় তাহলে আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলা জায়েজ আর উনি যদি ছত্রিশ কোটি স্রষ্টা বিশ্বাসী হয় তাহলে ওখানে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না ওখানে কি হবে ওয়ালাইকুম কেউ কে বলেছেন ইয়াহাদিল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত করুক ভালো করুক আবার কেউ কে বলেছে ওয়ালাইকুম মানে তোমার প্রতি কি আর কিছু নাই শেষ মাথায় গেছে ভাই একটা বলবে ইয়াহাদিল্লাহ না মনে থাকলে বলবে ওয়ালাইকুম আর যদি হিন্দু মুসলিম খ্রিস্টান এক জায়গায় থাকে আপনি যদি মাইকের ফোন ধরেন আপনি বলবেন না মুসলিমদের জন্য সালাম দাদা ভাইদের জন্য নমস্কার অনুমোদনের জন্য প্রণাম এ গাঁজাখড়ি কাজ ইসলাম শিক্ষা দিয়েছে আসসালামু আলা মানিত্তা বা আল হুদা ইসলামী মুসলিম যারা আছে তাদের প্রতি সালাম যারা ইসলাম ব্যতীত অন্য ভাইরা আছে তাদের জন্য হেদায়েত কামনা করি মাথায় গেছে ভাই আল্লাহ তাহলে আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম সালামের কথা বলছিলাম তার আগে বলছিলাম কি ইবাদতের কথা ও ছেলেরা বাচ্চারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মশলার কেতাবে উদ্ধৃতি দিয়েছে যারা দেখা যায় সারা বছরে এক রেখা নামাজ পড়ে না ঈদুল আদহা দুই রেকাত ঈদুল ফিতরের দুই রেকাত এই দুই রেকাত করে চার রেকাত যারা নামাজ আদায় করে বাদ বাকি যারা মোটেই নামাজ আদায় করে না বড় পীর সাহেব হুজুর আমার একটা জায়গায় উদ্ধৃতি দিয়েছে ওরা যদি মারা যায় ওদের জানাজা পড়া চলবে না শুধু এখানে শেষ না ভুল বুঝবে না পরে আমি বলছি রহিমের বাপ বড় কুকুর আর রহিমের ছেলে যেন রেগে যেও না পরে বলো পুষতে ভালোবাসত তাহলে বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যারা বছরে ঈদুল আদহা কুরবানির ঈদ ঈদুল ফাতর মানে রোজার ঈদের শাওয়াল মাসের এক তারিখের ঈদ এই দুইটো ঈদ দুই রেকাত করে চার রেকাত যারা নামাজ আদায় করে ওদের জানাজা পড়া চলবে না বিনা জানাজায় ওদেরকে টেনে নিয়ে ফেলে দেওয়া লাগবে উনি আবার পরে ব্যাখ্যায় বলেছে জানাজা পড়তে হবে জানাজা পড়তে হবে হুজুর কেমন জানাজা পড়ব হুজুর আমার বর্ণনা করেছেন এলাকায় কোনো যদি পাক্কা মতখরো তেরেঙ্গা গুটকা শেখর গুয়া হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী আর মোসাফির এরকম গেলা পাটি যদি থাকে জীবনে নামাজ কালাম পড়ে না ওই ব্যক্তি ওই না মাইয়েতের জন্য ইমামতি করবে হুজুর এ তো কিছুই জানে না বলল ওটাই হলো ওর পেরাপ্প ওটাই হয়েছে ওর পেরাপ্প যার ইমাম ওরকম তার জানাজা তো ওরকম তার দোয়া ওরকম তার কবর কেমন হবে বিচারটা আপনার কাছে বুঝে আসিনি
बड़ा पीर साहेब हुजूर आमार बोले छेन बाबा जारा ताकोवा पंथी तारा रक्त दान करते पारबे ना। हानाफी मजहबेर मसला हलो जारा ताकोवा पंथी ओरा रक्त दीते पारबे ना रक्त नीते पारबे ना किन्तु ताकोवा छाड़ा रक्त देवा नवा शरियाते जायेज। যেমন একটা ছোট করে উদাহরণ বলা যাক, আপনারা নামাজ পড়েন, নামাজের মাশাআল্লাহ ইন্নি আজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। আপনি নামাজের মাশাআল্লাহ দাঁড়ানোর সময় কোরআনের এই আয়াতটা আপনি পড়ে নামাজের দোয়া হিসাবে আপনি পাঠ করেন, ওখানে বলা হয়েছে ও আনা মিনা দেখা যায় ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নয়, ওটা পরের কথা। তাহলে নামাজের মশাল্লা যখন আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নামাজের মশাল্লার ডান দিকে মক্কা শরীফ কিংবা বাম দিকে মদিনা শরীফ ছবি দেখা যায় না? যায় না। যারা তাকো আপন্তি ওই নামাজের মশাল্লায় নামাজ পড়বে না। ইমাম সাহেব যখন নামাজ আদায় করবে, ফজরের নামাজ কিংবা আসরের নামাজ, ডান দিকে একটু ঘুরে হোক ঘুরে বসা ওটা হলো সুন্নাত। আল্লাহ নবী দুইবার করে ঘুরে বসতেন, একটা হলো ফজরের সময়, আল্লাহ নবী ফজরের সময় এই জন্য ঘুরে বসতেন, এ সাহাবাই কেরাম আন্নামা আকল মাওত, তোমরা তো মরণের মতো ঘুমিয়েছিলে, বলো বলো তোমরা কি খোয়াব আর কি স্বপ্ন দেখেছিলে? আল্লাহ নবীর কাছে স্বপ্ন কোনো বলতেন, নবী আমার সুন্দর করে জবাব দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। আসরের নামাজ পড়ে আল্লাহ নবী একটু ডান দিকে বেঁকে বসতেন, সাহাবাদের বলতেন, সাহাবা সারা দিনে কে কামাই করতে পেরেছো আর কে পারোনি আমার কাছে প্রকাশ করো, তোমাদের দুঃখ বেদনা আমি চেষ্টা করব ঘুঁচিয়ে দেওয়ার জন্য। তাহলে তিনি দুবার করে বসতেন, একটা হলো দিনে কতটা আয় রোজগার করেছো, সংসার চলছে কি না, আর একটা তুমি ঘুরিয়ে বসতেন সেটা হলো রাতের অন্ধকারে কি খোয়াব স্বপ্ন দেখেছো। আমি আপনাকে বোঝাতে চেয়ে নামাজের মশাল্লা যদি মক্কা শরীফ মদিনা শরীফ থাকে, আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়ালাম কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, নবীর প্রতি সালাম পাঠ করলাম আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যে নবীর প্রতি সালাম পড়েছি, যে আল্লাহর প্রতি নামাজ আদায় করেছি, ওই নামাজের মশাল্লা যদি কাবা শরীফ আর মদিনা শরীফ আছে, আর আসরে আর ফজরে যদি সুন্নাতের জন্য একটু ঘুরে বসি, আমার পিছনে তোলা যদি মক্কা আর মদিনা শরীফের উপরে যদি একটা বার পড়ে যায়, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে আমার পাঁচ হাত ছিঁড়ে যাবে। ওই জন্য তাকোয়া ব্যক্তিদের জন্য ওই মুসল্লিতে নামাজ না পড়াই উত্তম। এমনি পড়া যাবে, আমি পড়া যাবে না বলছি না, তবে যারা তাকোয়াপন্থী তারা পড়তে পারবে না। আর কোরআন বলেছেন যারা তাকওয়া করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, বলে সুবহানাল্লাহ। তাহলে বড় পীর সাহেব হুজুর আমার বলেছেন রক্ত দান করতে পারবি কি না? হুজুর আমার এক জায়গায় বর্ণনা করেছেন, তুমি যারা তাকওয়া পন্থী ওরা রক্ত দেবে না, ওরা রক্ত নেবে না, ঠিক তাকওয়া নামাজের মতো মশলা। তাহলে হুজুর আমার বলেছেন ওরা রক্ত দিতে পারবে না, রক্ত নিতে পারবে না, কিন্তু আমি আপনাকে বলছি রক্ত দান করা অবশ্যই জায়েজ, 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 অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কিন্তু তাকওয়া ব্যক্তির জন্য চলবে না। আমার আপনার পীর ফুরফুরা শরীফে মুজাদ্দিজামান আলা হাজরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, ওনার যখন শরীরটা অসুস্থ হয়েছিল, হুজুরকে বলেছিল ডাক্তারবাবু হুজুর আপনি মসজিদের দেয়ালের পাশে বসবেন আর পাটা নিচে ঝুলিয়ে একটু ঠ্যাংটা নাড়া দেবেন, আপনি যে বসে বসে ওয়াজ নসিহাত করেন, আপনার শিরা আপনার হাঁটুর শিরা যন্ত্রণা হয়, একটু পা নাড়া দিলে আমার আল্লাহ সুস্থ করে দেবে। দাদা হুজুর পীর কেবলা আমার আপনার পীর মুজাদ্দিজামান দাদা পীর বলেছিল, ও বাবার দুনিয়ার ডাক্তার, এই পা নাড়ালো হলো এটা হলো খ্রিস্টান ইহুদিদের কর্ম, আমি আবু বাক্কার মারা যাব তবে হারাম কর্ম করে দুনিয়াতে চুল পরিমাণ বাঁচতে চাই না, তবে হালাল কাজ
করে যদি মরতে হয় আমি আবু বকর তাতে রাজি তবে পা নাড়িয়ে হারাম কাজ করে একদিন আবু বকর বাঁচার আশা করে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনার কাছে আর একটা কথা ক্লিয়ার হয়ে যাবে দাদা হুজুর পীর কেবলাকে ডক্টর বাবু ঔষধ দিয়েছিল আমার নবী স্বপ্নযোগে এসে বলেছিল আবু বকর এই ঔষধটা তোমার খাওয়া আমি বারণ করে গেলাম রক্তর মশলা মিলছে তাকওয়া ব্যক্তির জন্য যেন ভুলবেন না আগামী কালকে মফিজুল ভাই বলে গেছে যে রক্ত দেওয়া হারাম এটা বলবেন না মিষ্টি খাওয়া ভালো যারা সুগার ব্যক্তি রক্ত দেওয়া নমা দেওয়া ভালো যারা তাকওয়া ব্যক্তি ঠিক সেম আল্লাহ নবী স্বপ্ন যোগে দেখিয়ে বললেন বাবা আবু বকর এই ঔষধটা তুমি খাবে না দাদা হুজুর পীর কেবলা এমন আমার দাদা পীর ওনার বয়স যখন এগারো বছর ছিল হুগলি সীতাপুর মাদ্রাসা পড়াশোনা করতেন মায়ের কাছে চলে আসতেন বৃহস্পতি বা শুক্রবারে মায়ের হাতে কাজকর্ম করে দিতেন মা দাদা পীরের জন্য দোয়া করতেন দাদা পীরের আব্বার নাম কি আপনাদের জানা আছে কি নাম মাশাল্লাহ আব্দুল মুক্তাদির কেউ বলেছে তাহলে দাদা পীরের আব্বা জান হলো আব্দুল মুক্তাদির মা জান দোয়া করলেন আল্লাহ আমার ছেলেকে কবুল করে নাও দাদা পীরের বয়স যখন এগারো বছর বয়স হুগলি সীতাপুর মাদ্রাসায় যখন ছাত্র ওই মায়ের খেদমতের বিনিময় আমার নবী পাকের দিদার তিনবার তিনি পেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দাদা পীরকে স্বপ্ন যোগে বলেছিলেন আবু বকর এই ঔষধটা তুমি সেবন করবে না এই ঔষধটা তুমি খাবে না ঘোমটা ভেঙে গেল বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুরকে ডাকলেন এ বড় মাওলানা আমার কাছে এসো বাবা দেখো ঔষধে কি কি প্রোডাক্ট দেওয়া আছে বসিরাট হুজুর আমার ইংলিশ ভালো পড়তে পারতেন উনি ভালো স্যাম্পলার দেখা যায় লোগোটা দেখে বললেন হুজুর ইন্নামা নিশ্চয়ই হাররামা হারাম করেছে মাইতাতা মেরু তো আদ্দামা রক্ত লাহামন গোস্ত যে শুকুর আল্লাহ হারাম করেছে ওই শুকুরের গোস্ত কিছু চর্বি খুনের ভিতরে দেওয়া আছে দাদা পীর বলল বাবা এ ঔষধ ওই জন্য আমার নবী আমার ভিতরে দিতে বারণ করেছে জোরে বলে ওটা কার জন্য তাকওয়া ব্যক্তির জন্য কিন্তু ওই ঔষধ আমরা খেতে পারবো শরিয়াতে যায় মাথায় গেছে যে ঔষধে কিছু কেমিক্যাল দেওয়া আছে বুঝেন না ওই ঔষধ আমি আপনি খেতে পারবো এটা জায়েজ কিন্তু যারা তাকওয়া ব্যক্তি তারা চলে যাবে কিন্তু হারাম খেয়ে যাবে না আপনি তাকওয়া করলে তখন ওই পরিবেশে পৌঁছাবেন আর আপনি যদি তাকওয়া না করেন তাহলে যে বাড়িতে বিয়ে হচ্ছে পণ হচ্ছে সে বাড়িতে খেতে পারেন আর আপনি যদি বলেন আমি তাকওয়া করব তাহলে ওই বাড়িতে খাওয়া যাবে না আর ওই বাড়িতে আপনার আতাত করা চলবে না আপনি যদি বলেন আমি তাকওয়া করব বাজারে অন্য বেধর্মীদের হাতের জিনিস আপনি খেতে পারবেন না যদি বলেন আমি তাকওয়া করব আপনার আপনার বৌমা যদি মেন্স হয় তখন আপনার বৌমার হাতের ভাত পানি আপনি খেতে পারবেন না যদি বলেন আমি তাকওয়া করব নিজের টাকায় গ্যাস আর চুলো কিনে আপনি খেতে পারেন যদি বলেন আমি তাকওয়া করব গায়ে মশা বসবে মারতে পারবেন না মুরগি জবাই হাঁস বকরি জবাই করতে পারবেন না যদি বলেন আমি তাকওয়া করব তাহলে ওয়াজ নসিহাত করে দশ জায়গা খেয়েও ভুঁড়ি মোটা করতে পারবেন না এটা তাকওয়ার জন্য সিস্টেম কিন্তু এ মশলাটা কোরা জায়েজ কিন্তু তাকওয়া ব্যক্তির জন্য চলবে না যেমন বলছি যারা নবীদের বংশ ভিক করা না জায়েজ যারা সিদ্দিকী বংশ ভিক করা না জায়েজ যারা কোরাইশ বংশ ভিক করা না জায়েজ যারা সৈয়দ বংশ ভিক করা না জায়েজ কত বুঝে এসছে ভিক করা যাবে আপনার পেটের যন্ত্রণা ক্ষুধার তাড়নায় পানির তৃষ্ণায় আপনি হাত পেতে খেতে পারেন জায়েজ কিন্তু ওদের জন্য তাকওয়া চলবে না কর্ম করে খেতে হবে আল্লাহ ওই জন্য দেখেছেন দামি বংশের ছেলেরা ভিক করে না আর ভিক করা সবচাইতে জঘন্য সবচাইতে বড় জঘন্য
আপনার কাছে আমার একটাই একটাই উদ্ধৃতি ছিল, বড় পেশা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা তাকওয়া করে তারা রক্ত দিতে পারবে না, নিতে পারবে না। এখান থেকে আমি বোঝাতে চেয়েছি, নামাজের মশাল্লা কাবা শরীফ মদিনা শরীফ আছে, তাকওয়া ব্যক্তি যেমন পড়বে না যে আমার রসুলের আল্লাহর কাবার বিজ্জুতি হবে। এ ভাইরা বাবা জিরা, যে শুকুরে রক্ত দেওয়া, যে ঔষধে রক্ত দেওয়া আছে, মাসলা হলো রোগ নিবারণ করার জন্যে, ওই ঔষধটা খাওয়া অবশ্যই জায়েজ। তবে যারা তাকওয়াপন্থী তাদের খাওয়া চলবে না। কিন্তু আপনি যার রক্তটা নেবেন, এ রক্তটা কোন গোত্রের রক্ত ভাবনা চিন্তা করে আপনার ভিতরে লওয়া লাগবে। ওই জন্য তাকওয়া ব্যক্তিরা ওরা দিতে চায় না, নিতে চায় না, তবুও বলছি তাকওয়া না করলে রক্ত লেনদেন করা জায়েজ। আল্লাহ, একটু একটু হলে মাথা যাচ্ছে নাকি ভাই? ভাই, আমি যদি আপনার কাছে পারা নাম্বার পৃষ্ঠার নাম্বার করে বলতাম, আপনি মনে করতেন হুজুর সত্যি কোরআন দিয়ে ওয়াজ করছে। আপনি ব্যাপারটা বুঝতে পারেন না, ছেলে মানুষ আছেন। একটা কোরআন পড়তে গেলে সময় যায় 3 মাস, 6 মাস। একটা কোরআন পড়তে গেলে শিখতে কদিন সময় যায়? 3 মাস। আর যদি আমি 40টা আয়া তার লাইন আর সাফা পৃষ্ঠা যদি মুখস্থ করি, এ একটা একটা সপ্তাহ 10 দিন সময় যাবে। কথা বুঝে আসিনি? কিন্তু কোরআন 30টা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা যতটা সহজ, একটা হাদিস পড়ে ওয়াজ করা অতটা সহজ নয়। কোরআন শিখতে গেলে 3 মাস আর হাদিস শিখতে গেলে 14 বছর। মাথায় গেছে ভাই? কি করবেন? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম শুধু একটাই, এবাদত করব আল্লাহ, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে। চলেন আর একটু আগিয়ে যাই, তাহলে রক্তর কথা বলতে বলতে আমি এত দূর পর্যন্ত এসেছি। এ ছেলেরা বাচ্চারা, অনেক জায়গায় দেখেছি আমার মায়েরা একটা ভুল কাজ করে থাকে। ভুল কাজটা কি? কেউ কেউ এয়ারটেল কোম্পানি, কেউ ভিজ্জো কোম্পানিতে 10 টাকা 20 টাকা প্রতি সাপ্তাহিক তারা দান করে, আর একটা সপ্তাহে 10 টাকা করে দিল, মাসে হলো 40 টাকা, 5টা সপ্তাহ হলে হয় 50 টাকা। 1 বছরে আমি ধরে নিলাম 650 টাকা কিংবা 1000 টাকা হলো, একটা রিসিপ্ট দেয়। তোমার যদি বিপদ আপদ বালা মুসিবাদ হয়, আর 10 টাকা আমাদের কাউন্সিলাতে জমা দেওয়ার জন্য, তোমার বেডরুম ভাড়া ঔষধ সব কিছু আমি ফ্রি করে দেবো। এ ছেলেরা, এটা চলবে না, এটা চলবে না। তার কারণ হলো, পৌষ মাসে আমার ঠ্যাং ভাঙবে, আর অগ্রহায়ণ মাসে কি আমি ব্যান্ডেজ করে রাখব? কথা বুঝিনি? পৌষ মাসে যদি আমার ঠ্যাং ভাঙে কেউ, আমি অগ্রহায়ণ মাস থেকে কি ব্যান্ডেজ করে রাখব? চলবে না। তবে আপনার কথা খেয়াল আছে, এবাদত করব আল্লাহর, সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কিছু হয়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিছু হওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তাহলে হওয়ার আগে কম ফরম টাকা যে ব্যাংক ব্যালেন্স করছেন আপনার রোগ নিয়ন্ত্রণে আসার জন্য, এটা কিন্তু চলবে না। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, আমরা গাড়ি চালাই, গাড়িতে ইন্স্যুরেন্স করতে হয়, আমরা ঘর ভাড়া নেই, ঘরে ইন্স্যুরেন্স করতে হয়, মানে সালামি দিতে হয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাদের চেহারাটা পুরো ইন্স্যুরেন্স করে পাঠিয়েছে। ইন্নাল্লাহ হাস্তারা, আল্লাহ বলেছেন তুমি হলো আমার কোম্পানির প্রোডাক্ট, আমি তোমার চেহারাটা কিনে নিয়েছি। আমি আল্লাহ তোমার চোখটা যদি এখানে দিতাম আর সমান করে যদি দিতাম, তাহলে একটা কিছু লেগে ক্ষতি হয়ে যেত। আল্লাহ আমাদের চোখ দিয়েছে আইনুন মানে চোখ, আরবিতে আইনুন মানে চোখ বলা হয়, আজানুন মানে কান বলা হয়। আল্লাহ আমাদের চোখ দিয়েছে, আর চোখের 2 সাইডে চাবালি আর ভুরোটা উঁচু করে দিয়েছে, কিছু ছুটে গেলে আপনি চোখ বুঝিয়ে যায়। আল্লাহ যদি মাথার উপরে যদি আমাদের চোখ করে দিত, আর ডাব আর নারকেল আর বল হেট মেরে চোখের 12টা বেজে যেত। তাই আল্লাহ বলেছে পৃথিবী যত মডেল গাড়ি বার করেছে, সবচাইতে বড় গাড়ি আর বড় প্রোডাক্ট আমি আল্লাহ আমার কারখানা থেকে তোমাদের বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গাড়ি যদি চাবি হারিয়ে যায় আপনি কি করবেন? কাঁচ ভাঙবেন?
আর একটা চাবি ম্যানুয়াল চাবি ঘর থেকে নিয়ে আসবেন, আপনার পায়খানার চাবি যদি থাকে যদি হারিয়ে যায় কি হবে? আল্লাহ ওই জন্য বলেছেন আমি কত ক্ষমতাবান, বান্দা তোমার যদি পায়খানা প্রস্রাব লাগে, পায়খানা যদি লাগে, তোমার যদি চাবি থাকে, চাবি যদি হারিয়ে যায়, বান্দা তুমি কষ্ট পাবে, তবে একটাবার আমার নাম নিয়ে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আমার নাম নিয়ে শয়তান থেকে বাঁচার জন্য আমার কাছে সাহায্য চাইবে, তুমি বসবে, অটোমেটিক আমি আল্লাহ আমার হুকুমে রিমোটের মতো তোমার পায়খানা নির্গত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, কি সিস্টেম! আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে কি দিয়েছে, সামনে দিয়েছে পেট কত নরম, সামনে যদি কিছু ফুটে যায় আগে আমরা দেখতে পাব, পিছনে দিয়েছে শক্ত দেখা যায় পিঠের পাঁচড়া, ওখানে দুটো কিল মারলে কিছু হবে না কিন্তু সামনে মারলে ক্ষতি হবে, তাহলে সামনেরটা যদি পিছনে থাকতো আর অকস্মাৎকেও যদি মারতো ক্ষতি হয়ে যেতাম, ওই জন্য পিছন টাল্লা বেড়া দিয়ে এরকম হাড় দিয়ে বেড়া দিয়ে সেটিং করে দিয়েছে, আর সামনে আমাদের যখন পেট আছে সামনেও আমার আল্লাহ লাইট দুটো চোখ দিয়েছে যাতে বান্দা দুনিয়ার চেহারাটা সবাল করে রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে আর একটা যুক্তি বলেছি, বাবা ইবাদত করব আল্লাহর, চাইবো আল্লাহর কাছে, একটা গাড়ি চলে 10 বছর 5 বছর, টায়ারগুলো ক্ষয়ে 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 যায়, বাদ দিতে হয়, ও বাপজি আপনার বয়স 70 বছর, বাপজির বয়স দেখা যায় 65-50 বছর, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইয়াসিনে 23 পারাতে বলেছে আরজুলাকুম আমি তোমাদের পা দিয়েছি, তাহলে গাড়ির টায়ারের মতো পা দিয়ে 70 বছর আপনার চেহারাটা আপনি গড়িয়ে চালিয়ে চালিয়ে গেছেন কিন্তু আপনার টায়ারের মতো পা খুলে বাদ দিতে হয়নি, ওই জন্য আল্লাহ বলেছে ওদের চেহারাটা আমি টোটাল কিনে নিলাম, আমার কাছে ইনস্যুরেন্স জমা পড়ল, আমো আলাহম ওদের চেহারা দিয়ে আমার ইবাদত করবে, আমো আলাহম ওদের টাকা পয়সা আমার ধর্মের কাজে লাগাবে, বি আন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ ওদেরকে জান্নাত দেব। আগের আয়াত খেয়াল আছে, ফাদুখুলি বি ইবাদি ইবাদত করবে অদখুলি জান্নাতি, জান্নাত হয় মিলছে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। আসলেই আমরা বক্তৃতা সারা জীবন যদি একই বক্তৃতা করে করে বাপ চাষা যদি কবরে যায় আর সেই বক্তৃতা যদি করি সমাজ বা কতটা উন্নতি হবে, সেই কবরে অজা সেই 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 কথা বুঝে আসিনি, মানুষ তো মোটিফাই হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তারা অ্যানালাইজ করে বোঝা শেখা, তারা অনেক কিছু গৌর করা চিন্তা ফেকের তাদের মাথা ঢুকেছে, তাদের কাছে তো আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ। তাহলে আমি আপনার কাছে এই পর্যন্ত সমর্থ করতে চাই, কিন্তু চেষ্টা করলে ফাদখলি ফি ইবাদি অদখলি জান্নাতি কোরআনের ওই আয়াত নিয়ে কমপক্ষে আমি 1 ঘন্টা ওয়াজ করেছি একটা আয়াতের উপরে, ইচ্ছা করলে আর 1 ঘন্টা করে ওই আয়াতের উপরে কাছে থেকে আমি ওই আয়াতকে সঙ্গে করে নিয়ে আবার 1.5 ঘন্টা ওয়াজ করে দিতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে 30টা পারা পৃষ্ঠার আর আয়াত নাম্বার বলার দরকার নেই, একটা আয়াত নিয়ে 2 ঘন্টা ওয়াজ করলে কেঁদানি মদ্দানি সাইজ হবে। একটা হুজুরকে বলে দাও তুমি কোরআনের 1টা আয়াত পড়ো, 1টা আয়াত পড়ে 1 ঘন্টা বক্তৃতা করো, হুজুর যদি তার পরে বছরে দাওয়াত লাগে জীবনে ওয়াজ করবো না, খুব সমস্যা। পশ্চিমবাংলার ভিতরে কোনো বক্তা ইউটিউবারলে ঘরে না ঘরে নাম করেন, যত পীর সাহেব আওলাদ আর যত ভাইজান যত আলেম কেউ ইউটিউবারলে ঘরে না, সেটা আমি ঘুরি, অহংকার না, আল্লাহ শুকরিয়া, তার কারণ প্রতিদিন নতুন ওয়াজ করতে হয়। আমি আপনার কাছে নতুন এসেছি আমার বক্তৃতা শোনার জন্য, আপনারা এতগুলো মানুষ বসেছেন, আমি আপনার কাছে তো একই বক্তৃতা করে আনন্দ আর ফুর্তি নিয়ে বাড়ি যেতে পারতাম, কি দরকার ছিল নতুন কথা বেঁধে যাচ্ছে, তবুও বলছি এ অভ্যাস যদি না করি আলেম সমাজ যদি ফাঁকিবাজ হয় শ্রোতাও ফাঁকিবাজ হবে, শ্রোতাও ফাঁকিবাজ হবে, আর একই কথা যদি বারবার বলি তাহলে 1টা পৃষ্ঠার পারা আমার বাঁধবে,
জীবনে বাঁধবে না। ওই জন্য আল্লাহর নবী বলতেন, বাবা কোরআন শরীফ হচ্ছে হিকমাতি আল মাউইদাতিল হাসানা, তুমি যুক্তি তর্কে হিকমত দিয়ে তাদেরকে আল্লাহর দিকে তোমরা ঘুরিয়ে দাও। যদি বলে সুবহানাল্লাহ, ঘুরাতে হবে। এই হিকমত দিয়ে বুঝিয়েছি আল্লাহ চোখ দেয়নি মাথার উপরে, আল্লাহ পেট দেয়নি পিছনে, আল্লাহ পায়খানার চাবি যদি দিতেন, এটা হিকমত। এই দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনি আল্লাহমুখ হও।